রাজ্যের স্কুল ইউনিফর্ম তৈরির সিংহভাগ নদিয়াতে। পিছিয়ে পড়া তন্তুজীবীরা নতুন করে আসায় বুক বেঁধেছেন। রাজ্যের প্রয়োজন মিটুক রাজ্যের উৎপাদনের মাধ্যমেই, সেই লক্ষ্য নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যাতে স্কুল ইউনিফর্ম তৈরি করা যায় সেই উদ্যোগ শুরু করে দিয়েছেন। বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগী এবং স্বনির্ভর গোষ্ঠীগুলোকে বিভিন্ন রকম সহায়তা দেওয়া শুরু হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে সুতো, এরপর স্কুল ইউনিফর্ম তৈরির উন্নত মানের মেশিন দেওয়া হচ্ছে। তাঁত শিল্প সমৃদ্ধ নদিয়ার শান্তিপুরে ইতিমধ্যে এই কাজ শুরু করে দিয়েছেন অনেকেই। বর্তমানে শান্তিপুরে প্রায় 1000 মেশিনের চাহিদা রয়েছে, তবে এসে পৌঁছেছে মাত্র 100 মেশিন। 50টি কাজ শুরু করেও দিয়েছে। খুব শীঘ্রই বাকি মেশিনগুলোর কাজ শুরু হবে। ইতিমধ্যে একসময় তাঁত শিল্পের সঙ্গে যুক্ত অনেকেই স্কুল ইউনিফর্ম তৈরির ব্যাপারে ভীষণ উৎসাহী হয়েছেন, কারণ এতে তৈরি হচ্ছে নতুন করে কর্মসংস্থান। শুধু উন্নত মানের রেপিয়ার মেশিনের মাধ্যমেই শুধু ইউনিফর্ম তৈরি নয়, তার সঙ্গে সেলাই ইস্ত্রি সহ আরও বিভিন্ন কাজে আরও অনেকের কর্মসংস্থান তৈরি হবে। শুনে নি এমনই একজন উদ্যোগী মানুষের মুখে কিছু কথা, এই বিষয়টি নিয়ে তিনি কি বলছেন। আমাদের এখানে 9 তারিখে যখন কৃষ্ণদে আসলো, 7 তারিখে আমাদেরকে গভর্নমেন্টের সুতা সব দিয়ে দিছে। 7 তারিখের সুতা পাওয়ার পরে আমরা অলরেডি কাজ স্টার্ট করেছি এবং অলরেডি এখন প্রোডাকশন রানিং হয়ে গেছে। মোটামুটি কতগুলো ইউনিট আপাতত চালু রয়েছে শান্তিপুরে? শান্তিপুরে 1, 2, 3টা ইউনিট আপাতত চালু। এখানে কি মূলত স্কুল ইউনিফর্মই তৈরি হবে না অন্য কিছু? হ্যাঁ, মূলত স্কুল ইউনিফর্ম। প্যান্টের মেটেরিয়াল আলাদা, জামার কি আলাদা? হ্যাঁ, দুটোই আপনাদের এখানে হবে? দুটোই হবে, কিন্তু এই মুহূর্তে আমাদের পশ্চিমবাংলাতে আপাতত ওই 20-21-এর যেটা দিয়েছে সেটা হলো শুধুমাত্র প্যান্ট পিসি হবে। 21-22-এ গিয়ে শার্টিংটা হবে। শার্টিংটাই অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু যেহেতু মেশিন এখনই অ্যাভেলেবল না, যার জন্য শার্টিংটা এই মুহূর্তে হবে। কালার কি কালার করা হয়েছে? কালার হচ্ছে নেভি ব্লু। এগুলো কি মানে সুতোর কালারটাই নেভি ব্লু হয়ে আসছে? সুতোর কালারই নেভি। অন্যান্য কোনো কালার হওয়ার সম্ভাবনা আছে শুনেছেন? না, এখন স্কুলেতে এটাই আমাদের আপাতত অর্ডার। কি পরিমাণ তৈরি হচ্ছে? একটা মেশিনে পার ডে 200 থেকে 220 মিটার। এই যে ইউনিটে এর সঙ্গে কতজন যুক্ত আছে? আমাদের এখানে 16 জন। আমি বলছি যে মানে যে এই যে একটা বেকারদের সকারের সন্ধান পাওয়া গেল বা একটা জীবিকার নতুন সুযোগ সন্ধান পাওয়া গেল, তাতে উপকৃত হচ্ছে কত মানুষ সেটাই আমি জানতে চাইছি। উপকৃত তো যদি ফুল চালু হয়ে যায় তা তো অন্তত লক্ষাধিক লোকের কর্মসংস্থান। আপনার এখানে আপনার ইউনিটে কতজন লাগতে পারে? আমার ইউনিটে 100। আচ্ছা, শুধু তো এই কাজটার সাথে জড়িত না, এই কাজের পরে এটা স্কুল ইউনিফর্ম যখন আমরা তো তৈরি করলাম, এরপরে ফিনিশিং হবে, ফিনিশিংয়ের পরে এটা কাটিং এবং টিচিং হবে, তার জন্য তো প্রচুর লোকের দরকার। সেগুলো কি সব আপনাদেরই করে দিতে হবে? আমরা না, এরকম ছোটোখাটো গভর্নমেন্ট যে স্বনির্ভর গোষ্ঠী আছে তাদেরকে যে সব ইউনিট তৈরি করছে, সমবায় সমিতি করছে, তারা এই মূলত এই কাজটা করছে, যে টিচিংয়ের কাজ। এই যে মেশিন, এই মেশিন কি মোটামুটি কীরকম দাম? এগুলো মেশিন নতুনের দাম তো 50 লাখ টাকা, আর পুরাতন মোটামুটি 9-10 লাখ-11 লাখ। কতগুলো মেশিন বসেছে বললেন? এখন শান্তি করে এই মুহূর্তে 50টার মতো। আচ্ছা, আরও সব মঞ্জুর হয়েছে? হ্যাঁ, নবদ্বীপে মোটামুটি 50টার মতো চলে এসছে, আর রানাঘাটে এসছে 40-50টা। তো এগুলো সব মানে সারা বছরই একভাবে কাজ হবে? হ্যাঁ হ্যাঁ, সারা বছরই। কি নাম আপনার? আমার নাম গজেন্দ্রনাথ সরকার। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।